আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে দেখাবো মিরপুর চিড়িয়াখানায় খুব সুন্দর সুন্দর কয়েকটি প্রাণী। এখন এখানে দেখা যাচ্ছে অনেকগুলো জিরাফ। এখানে অনেকগুলো জিরাফ দেখা যাচ্ছে। জিরাফগুলো এদিক থেকে এদিকে হাঁটা হোঁটা করতেছে। এখানে একটি জিরাফ খাওয়া খাচ্ছে। এই দেখা যাচ্ছে হাতি, খুব বিশাল বড় একটি হাতি। হাতি এখন এখানে খাওয়া খাচ্ছে, অর্থাৎ একটি কলা গাছ সে খেয়ে ফেলতেছে। এখানে চমৎকারভাবে সেই কলাটি খাচ্ছে। তো বিশাল বড় এই হাতিটি দেখতে অনেক সুন্দর। এখন চলে এসেছি আমরা উটের কাছে। এখানে তিন চারটি উট দেখা যাচ্ছে। উটগুলো অনেক বড়। বসে বসে খাওয়া খাচ্ছে। দেখা যাচ্ছে এখন জলহস্তিও ঘাস খাচ্ছে। আসলে এত বিশাল জলহস্তি আসলে খুব কম একটা দেখা যায়। খুব চমৎকার ময়ূর। ময়ূরের এখন মেলা দেখলে আসলে খুবই ভালো লাগে, মনে হয় আল্লাহ তাআলার সৃষ্টি এক অপূর্ব সৃষ্টি ময়ূর। আর সে মানুষকে দেখার সাথে সাথে ময়ূর তার পাখাটা মেলে সবাইকে দেখায়। সব পুরো চারদিকে সে ঘুরে পাখাটা মেলার পর। আস্তে আস্তে সে তার পাখাটা এখন গুটিয়ে নিচ্ছে। এখন আস্তে আস্তে পুরাটাই মিলিয়ে নি, আস্তে আস্তে সে পাখাটা পুরাটাই বন্ধ করে ফেললো। এখন Thank you.
এখন আবার মেলে নিলাম। চমৎকার, দেখতে খুবই চমৎকার লাগে। একবার এদিক তাকায়, একবার ওদিক তাকায়। এখন দেখা যাচ্ছে জেব্রা, জেব্রা খাবার খাচ্ছে। চমৎকার জেব্রাগুলো, সবচেয়ে আকর্ষণীয় প্রাণী হচ্ছে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। চমৎকার তার প্রদর্শনী দেখাচ্ছে আমাদেরকে। চমৎকার তার চলন, চারদিকে সে ঘুরতেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, একজন বসে আছে। আবার রাউন্ড দিচ্ছে। এখন সে আস্তে আস্তে নেমে পড়তেছে, এবারটাকে ধোয়াচ্ছে। এবারটি উঠে গেল, বিশাল বড় বাঘ। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তুমি এরকম থাকে দেখছি। বাবা আজ
আপনার হাত হাইটা দেখতে হবে।